ভিউয়ার্স, আজকে 5ই মে লালবাগ থেকে মামুন ভাই আসছে। আচ্ছা, আপনি আমার কাছে কিভাবে আসলেন? মানে আপনি বলেছিলেন যে কোথাও থেকে আবার কিছু পাখি নিয়ে ধরা খেয়েছেন, তার নাম বলা দরকার নাই, এলাকার নাম বলে চলবে। কিভাবে আপনি আমাদের কাছে কিভাবে আসলেন বলেন। আসলে আমি ইউটিউবে আপনার সার্চ দিয়ে আপনার আগে একদম টার্কি ইন্ডাস্ট্রিজ দেখে আমি ওটা আপনার সার্চে অনেকগুলো ভিডিও দেখি, দেখার পর পর এটা অনেকদিন পর্যন্ত আপনার ভিডিওটা দেখার পরে আমি অন্যান্য ভিডিও দেখেছি। এরপরে কিছু টার্কি উঠিয়েছিলাম, ওই টার্কি মারা যায়, আচ্ছা কিছু খাইটা ফেলি। আচ্ছা, তো পরবর্তীতে আপনার এই ভিডিওটির সন্ধান পাই এবং দেখার পরে আমি আপনার কাছে এই ব্যাপারে পরামর্শের জন্য আসি। এবং দীর্ঘদিন আরও বিভিন্ন জায়গায় ঘোরার পরেও শেষ পর্যন্ত আপনার থেকে 50টি টার্কি নেওয়ার জন্য আপনার প্ল্যান কী? আসলে ভবিষ্যতে এই টার্কিকে নিয়ে আমার অনেক বড়ই স্বপ্ন। আচ্ছা, আমি চাই যে বড় ধরনের একটা প্রজেক্ট করার জন্য। আপাতত পরীক্ষামূলকভাবে আমি আমার হাতে আমি এটা প্রজেক্ট তৈরি করেছি এবং ইনশাল্লাহ আশা করি এটা বড় প্রজেক্টের দিকে আমরা যেতে পারবো বলে আশা। ওকে, থ্যাংক ইউ। আমি আমি সর্বান্তকরে সহযোগিতা করব। আমি এই ভিডিওতে বলছি, আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি সহযোগিতা করি। আপনি যেহেতু প্রাণ আমি যান পছন্দ করে দিই। চারটা বাক্স মধ্যে চারটা ক্যারেটে সুন্দর করে প্যাকেট করে দে। গুনে লো কেন 12 টাকা দিবি? 4 5 6 7 8 9 পুরুষ মনে দিচ্ছিস তো? আচ্ছা, 12 হ্যাঁ চার দুটো আস্তে 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 হুজুর যেটা বলে সেটাই দিবি ওনাদের পছন্দের পছন্দ বলতে আপনার লোকজন আমাদের বিশ্বাস আছে। দেখছেন বাচ্চাগুলো দেখছেন কেমনি টাকা দিচ্ছে? এটা দেন, এটা দেন, হ্যাঁ হ্যাঁ পাশে দিস। কয়টা পুরুষ দিলেন, কয়টা মহিলা দিলেন? এটা এটা কি ব্যালেন্স রাখতো স্যার? পুরুষগুলো পুরুষ কটা গেছে, মহিলা কটা গেছে? আপনি 6টা 6টা করে দিছি। ও আচ্ছা, 6টা 6টা করে মিলাই দিতেছে। মিলাই দিছ কিন্তু, হ্যাঁ ওকে। আপনি 6টা পুরুষ 6টা মহিলা, হ্যাঁ ওকে। এটাও 6টা পুরুষ 6টা মহিলা, ওকে। হ্যাঁ বাস করে লো 12টা 12টা, হ্যাঁ হ্যাঁ এবারে দে। মানে এর অর্থ হচ্ছে মহিলারা একটু শারীরিকভাবে দুর্বল থাকে, পাটা উপরে উপরে উঠতে পারে না। মানুষ গুণ কাটা হয়েছে কটালো নয় 10টা 11টা 12টা এটা কি কটে 13টা গেল তো আবার আবার দেখা গেল আবার 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 গুণ আবার গুণ আবার গুণ হ্যাঁ আবার বলুন তো গুণ ওকে 12টা 37টা এলো এখন এখানে দে 36 7 8 না 36 7 এখানে 46টা দিবি
ছত্রিশ আর দশ দশটা দিন আজকে মামুন ভাই আসছে, মামুন ভাইয়ের সাথে আমার অতীতে অনেকবার কথা হয়েছে। উনি কিছু বাচ্চা নিয়ে ধরা খেয়েছিল, ওনাকে আমি সান্ত্বনা দিয়েছি, ওনাকে বলেছি যে না টার্কি পালন করেন, ভালো মতো পালন করলে কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আমার প্রতিদিনের নিয়ম অনুযায়ী তাকে আমি টার্কি দিয়েছি এবং 50টা টার্কির ভিতরে তাকে আমি তাকে খাবারটাও দিচ্ছি এবং ইয়ে খাবার এবং কোন খাবারটা কিনবে সেটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি এবং এই জিনিসগুলো সব তাকে আমি বুঝাই দিয়েছি এবং এটাও বলে দিচ্ছি যে যদি কোনো প্রিলিমিনারি কোনো সমস্যা হয় আপনি চিকিৎসা করতে পারবেন। তার প্রমাণ হচ্ছে যে জার্নি করে গেলে কী খাওয়াতে হবে লেখা আছে, কোনো পাখি স্থির হয়ে যাচ্ছে, চেউও করছে না, চোখ দিয়ে পানি পড়তেছে বা ঠান্ডা লাগছে, চোখ খুলে গেছে, উনি নিজেই চিকিৎসা করতে পারে, সেটা ডকুমেন্ট আমি দিয়ে দিচ্ছি। ঠান্ডা লাগলে তার কোনো বাচ্চার 50টা বাচ্চার ভিতরে দু একটা বাচ্চার স্বাস্থ্য বাড়তেছে না, তো কী খাওয়াতে হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আবার রানী ক্ষেতের টিকা দিতে হবে, আমি তাদেরকে এই এটা এটাতে আমি যে লিস্ট দিয়েছি তাদের ফাউল ফক্স পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, তারপর বাকি টিকাগুলি আপনি দিয়ে দিবেন। আমি বারবারই বলেছি মামুন ভাই, আপনি সাকসেস হবেন তখনই যখন আপনি নিজের টার্কিগুলি খুব সুন্দর করে যত্ন করবেন। আমি সেই কালাম স্যারের ইন্ডিয়ান প্রেসিডেন্ট কালাম স্যারের কথাতে আমি বেশি কাউন্ট করি। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। কাজেই আমি বলবো এই 50টা বাচ্চা কিন্তু আপনার 50টা 1000 টাকার নোট, আপনার কাছে 50টা 1000 নোট, এটা কি জাস্ট দেড় মাস লালন পালন করলে টাকাটা জাস্ট ডাবল হয়ে যাবে, কিন্তু লালন পালন করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে, প্রতিদিনের পায়খানা পয়সা করে ফেলতে হবে, একটু নিজে হাতে করতে হবে, কারণ করলে স্বাস্থ্য ভালো থাকবে। তো ঠিক আছে, আমি এই জিনিসগুলি দিয়েছি, কীভাবে কী খাওয়াবেন, কীভাবে পালন করবেন, কোন মাসে কী ফিড খাওয়াবেন ডিটেলস লিখে দিচ্ছি এবং খাবার দেবার নিয়ম দিয়েছি। পাখি পাখি সুস্থ আছে কি না সেটা কী দেখলে সুস্থ বুঝবেন সেটাও আমি লিখে দিয়েছি এবং এবং যদি বড় করে যখন লালন পালনে যাবেন তখন কী করতে হবে সেটাও আমি লিখে দিয়েছি এবং কিছু ভেষজ গাছের পাতা আছে সেটাও আমি লিখে দিয়েছি। আপনি এগুলি খাওয়ালে আপনি পাখিগুলি সুস্থ থাকবে। টাইম টু টাইম আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে সর্বান্ত সহযোগিতা করবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন।